আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছে। হ্যাপি স্যান্ডে। তো নতুন একটা ব্লগে সকলকে মোস্ট ওয়েলকাম। আজকের ব্লগটা বেশ ভালো যাবে মনে হচ্ছে, কারণ সকালবেলায় বুনু গেছে দিদির বাড়িতে, একজন আসতে চলেছে, খুবই স্পেশাল সে আমাদের কাছে। কবে থেকে আসবে আসবে করছে, তার মানে তার টাইম হচ্ছে না, বলে না যখন যার টাইম হবে না কিছুতেই আনা যাবে না। তো যাই হোক, মনে হচ্ছে যেন আজকে টাইম হয়েছে তার, সেই জন্য আসতে চলেছে আমাদের বাড়িতে। তার মধ্যে চলে এসেছে মা, আজকে মা এসছে, মানে জমজমাট রবিবার হতে চলেছে। এখন যাব আমি পার্থ বাবান বাজারে, কারণ এটা আমাদের রিচুয়াল, রবিবার মানে তিনজনের বাজারে যাব, বাজার থেকে খেয়ে রেখে বাড়ি আসব। তো চলো মাকে একটু দেখাই তোমাদের। তো মা এসেই বাবানের সঙ্গে মিলে বাবানের জামা দেখতে শুরু করে দিয়েছে, পুজোয় ওর কটা জামা হয়েছে। তো বাবানও দেখাচ্ছে, মাও ওটা গুছিয়ে গুছিয়ে রাখছে, আমাকে বলছে আমি নাকি গুছিয়ে রাখি না নতুন জামা, একদম মানে বাজেভাবে রেখেছি, এই হচ্ছে বৃত্তান্ত। তো এখানে আমি রেডি হয়ে গেছি, যাই বাজারে। বাজারে যাই না, এখন গিয়ে আদৌ কিছু পাবো কিনা। তো চলে এসেছি আমাদের ঝমঝম মটন সেন্টার। আমার এই দোকানটা গেলে এত হাসি পায়, জমজম মটন সেন্টার দোকানটার নাম। এরপর সোজা চলে এসেছি মাঝবাজারে। মাঝবাজারে আসলে পরে এনার সঙ্গে আমার ছেলের খুব বনে, উনি কথা বলতে পারে না, কানও শুনতে পারে না। ওইখানে যারা মাছ বিক্রি করে তাদেরকে একটু হেল্প করে দেয়, ওটাই হচ্ছে আমার কাজ। তো বাবানকে এত ভালোবাসে, বাবানের মাঝে আগের রবিবারে বাবান যায়নি, শরীরটা খারাপ ছিল বলে ও খুব মানে টেনশন করছিল, সেই জন্য বলছে খেয়েটে একটু শক্তি বাড়বেই। তো এই হচ্ছে মানুষের ভালোবাসা। তো বাজার করে চলে গেছিলাম প্রথমে কাকার দোকানে, ভাবলাম একটু কচুরি খাবো। তো কাকার দোকানে কচুরি শেষ হয়ে গেছিলো, মনটা ভেঙে গেলো। তারপরে চলে এলাম চায়ের দোকানে, তো ডিম টোস্ট খেলাম, তারপরে চায়ের চুমুক দেওয়াতে ওই সানডের যে কী বল আলস্য যে ভাবটা, সে ভাবটা চলে গেছিলো। তো যাই হোক, এখানে আমি চাটা খাচ্ছিলাম, বাবার আমার ভিডিওটা করে দিচ্ছিল, কিন্তু পাশের ছেলেটা আমার দিকে তাকিয়ে কী দেখছিল সেটা যদি দেখায় পরের দিন জিজ্ঞেস করবো, যে আমার দিকে তাকিয়ে ও কী দেখছে। এরপর ফুল নিতে গেছিলাম, আজকে আমাদের বাড়িতে স্পেশাল একজন আসতে চলেছে, সেই জন্য এবার এসে দেখছি মার কোটা কাটা সব হয়ে গেছে, পেঁয়াজ রসুন, তারপরে দেখছি আবার আলু ভাজা হয়ে গেছে, এই হচ্ছে মা আসার ফায়দা। তো চলো চলেও এসছি। আর এই যে গোপাল, গোপালকে নিয়ে এখন বিন্নগর যাচ্ছি, আর পিছনে আই থিঙ্ক ভূমিপ আসবে, কিন্তু ভূমিপকে এখনো দেখা যাচ্ছে না। চলো যাওয়া যাক বাড়ি। চলে এসছে সাইকেল নিয়ে, তখন আমরা যাচ্ছি স্টেশনে, বাড়ি যাবো। খারাপ লাগছে গোপাল চলে যাচ্ছে বলে? কিছুটা, আরে বাবা তো ভাই হয় না, একটুখানি খারাপ লাগছে। এই হচ্ছে আমার সেই স্পেশাল জন গোপু সোনা, আমার বাড়িতে প্রথম পা দিয়েছে, মাসিমণি বাড়িতে এসছে ঘুরতে। এটা দিদির গোপাল, তো নিয়ে এসছে। আর বাবা নদীকে গোপাল নিয়ে ব্যস্ত, আমার এখানে পাবদা মাছের ঝাল, মায়ের জন্য, মা মাংস খায় না সেই জন্য। আর হয়েছে ঝিঙে পোস্ত, দুটোই হয়ে গেছে। এবার চাপিয়ে দিয়েছি মাংস, মাংসটাকে মেরিনেট করাও আছে দই দিয়ে, এবার রান্না করে নেবো ঝটপট। তো অনেক ধরে
ভাবছি পার্থ আলমারিটা গোছাবো, তো সেটা গোছানোই হচ্ছে না। তো আজকে পার্থবাবু বললো যে বাড়ির খাবার নিয়ে আনছি, তাই তোমার রান্না করতে হবে না, এটাই সুযোগ, তো আলমারিটা গুছিয়ে দিই। তো বুনু এখানে পড়তে যাবে, এবার রেডি হচ্ছে। আসলে জিনিসগুলো আসছে, এবার নতুন আর পুরোনোগুলো সব এক জায়গায় আছে, তো এবার পুরোনোরা নিতে গিয়ে নতুনগুলো পড়ে আসছে, সেই নিয়ে হচ্ছে ঝামেলা। কে বাবা ঝামেলা চাইছে বাপু, আমি গুছিয়ে রাখতাম। আমার বেদম এই যে আলমারির অবস্থা, যেরকম পেরেছি সেরকম ঢুকিয়ে রেখেছি। এই যে আলমারির অবস্থা, যেরকম পেরেছি দিয়েছি। একটা জিনিস দেখায়, আমি আমার তরফ থেকে পার্থবাবুকে এই শার্টটা গিফট করেছি, খোল দেখি। এটা আমার তরফ থেকে বড় মশাইকে গিফট। উল্টো সোজা করে দেখাতে হলে এবার যান ম্যাডাম, আপনি পড়তে যান। অনেক কাজ হয়ে গেছে, এবার মনটা কেমন চাচা করছে। মা এসছে মানে ঘরে আমার দুধ একদম পরিপূর্ণ থাকবে, আর তাই একটু দুধ চা খাবো। বন্ধু চলে এসছে পরে টরে, তো সবাই মিলে একটু দুধ চা, আর মা নিয়ে এসেছিলো পাউরুটি। তো পাউরুটিটাকে বাটার দিয়ে একটু ভেজে নিয়ে তো খেয়ে নেবো চাটা, দারুণ লাগে। তোমরা এভাবে কে কে চা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চাটা খেয়ে নি, তারপর কথা হচ্ছে। খুলে দেখ, তো আজকের দিনটা বেশ ভালো কাটলো আর কি। আজ থেকে স্টার্ট হয়ে গেছে পুজোর জন্য ঘর গোছা গুছি করা। কালকে থেকে স্টার্ট হবে না, আজ থেকে আলমারিটা গোছালো, আলমারি গুছি সেই জন্য। আর রাতের খাবারটা দুর্দান্ত ছিল, বল বলো। দারুণ ছিল, আমার রবিবারের বিশেষ রবিবারের রাতের খাবারটা পাউরুটি দিয়ে মাংস, দারুণ লাগছে, সত্যি ভালো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগে যদি কিছু একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।